my God! বান্দরবন নাফাকুমের উদ্দেশ্যে এটা হচ্ছে চিটাগাং থেকে আমরা বাসে করে বান্দরবন বাস স্ট্যান্ডে নেমে যাব। আসুন তাহলে জেনে নিই বান্দরবনের কিছু আকর্ষণীয় জায়গা, যেমন নীলগিরি, স্বর্ণ মন্দির, মেঘলা, শৈলী প্রভাত, নীলাচল, মিলনছড়ি, চিম্বুক হিলস, সাঙ্গু ডিবার, তাজিং ডং হিল, কিউকারডং হিলস, জাদিফাই ঝর্ণা, বগা লেক সহ নাফাকুম ঝর্ণা, এছাড়াও আরও অনেক সৌন্দর্য স্থান রয়েছে। বান্দরবন যদি আপনি প্রথমেই একদিন থাকতে চান তাহলে যে হোটেলগুলোতে থাকবেন এখানে বেশ কিছু ভালো মানের হোটেলের নাম্বার এবং ভাড়া সহ দেওয়া আছে, আপনি সেগুলি নোট করে নিতে পারেন। পার্বত্য বান্দরবন আপনি এক এক সিজনে এক এক রকম দেখবেন, যেমনটি আপনি বর্ষাকালে একরকম দেখবেন অথবা শীতকালে আরেক রকম চেহারা দেখবেন পাহাড়ের, এবং ভরা গরমে আপনি আরেক রকম চেহারা দেখবেন। পুরো বান্দরবনটাই মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত সৌন্দর্যগুলি ধারণ করে বসে আছে। গুগল ম্যাপে আমরা নাফাকুম পর্যন্ত যাওয়ার রাস্তাটা দেখে নিই। প্রথমে আপনি বান্দরবন থানচি বাস স্ট্যান্ড থেকে চাঁদের গাড়ি অথবা বাসে করে আপনাকে রওনা দিতে হবে। ঠিক বান্দরবন থানচি বাস স্ট্যান্ড থেকে বাসে করে পাহাড়ি মেঠোপথ রাস্তা ধরে আপনাকে সামনে এগোতে হবে। কিছু দূর যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন বান্দরবনের খুব সৌন্দর্য সাঙ্গু নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই সাঙ্গু নদী। ঠিক তারপরে আরে একটু যাওয়ার পরে সামনে আপনার ঠিক সামনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন বান্দরবনের খুব আকর্ষণীয় একটি স্পট, যেটি হচ্ছে নীলগিরি, যেখান থেকে আপনি সরাসরি মেঘ ছুঁতে পারবেন। ঠিক নীলগিরির পাশ দিয়ে আপনি একটু সামনে যাওয়ার পরেই একটি পাড়া পড়বে, যেটি হচ্ছে বলিপাড়া। বলিপাড়াতে বাসটি ঘুরেই আপনি সোজা বরাবর সামনে চলে যাবেন, এবং একটু সামনে গেলেই আপনার পড়বে থানচি। হ্যাঁ, ফাইনালি থানচি। ঠিক থানচি থেকে আপনাকে নদী পথে রওনা দিতে হবে রিমাকি পর্যন্ত। থানচি থেকে নদীপথে রিমাকি পর্যন্ত আপনাকে নৌকায় করে রওনা দিতে হবে। এটি হচ্ছে থানচি নৌকাঘাট। হ্যাঁ, থানচি নৌকাঘাট থেকে রওনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নদীপথ। ঠিক নদীপথে যাওয়ার পরে আপনার প্রথমে মধ্যপথে আপনার ঠিক নদীর পাশেই যেটি পড়বে সেটি হচ্ছে তিন্দু বাজার। তিন্দু বাজারটা আপনি ঘুরে দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক তিন্দু বাজার ছেড়ে যাওয়ার পরে আপনার পড়বে কুমারী ঝর্ণা, বড় পাথর। ঠিক এভাবেই আর একটু সামনে ধরে গেলে আপনাকে আপনি দেখতে পাবেন রিমাকি ফলস। হ্যাঁ, রিমাকি ফলস, যে রিমাকি ফলসের রাস্তাটা ধরেই আপনাকে নাফাকুম যেতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে রিমাকি ফলস। ঠিক রিমাকি ফলসের পাশে রিমাকি বাজার, এই বাজারে হয়তো আপনাকে থাকতে হবে। এই বাজারে বিভিন্ন রকম গেস্ট হাউস আছে। ঠিক এই বাজার থেকে আপনাকে যখন আপনি নাফাকুমের উদ্দেশ্যে রওনা দেবেন ঠিক এই রাস্তাটি ধরেই আপনাকে রওনা দিতে হবে। এই রাস্তাটি ধরেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা হাঁটার পরে ফাইনালি আপনি দেখা পাবেন নাফাকুম ফলস। আগে বলে দিলাম সাথে বসছি কেন, তার শাস্তি স্বরূপ হিসাবে আমাদেরকে পিটাচ্ছে, গাছে পিটাচ্ছে আমাদেরকে। ব্যাপারটা একদমই সত্যি। আমরা বন্ধুরা মিলে ডিসিশন নিয়েছিলাম যখন আমরা
বান্দরবন থানচি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে বাসে উঠলাম। তখন সবাই বাসের ছাদে গিয়ে উঠলাম, কিন্তু ছাদে উঠার পরেই আমরা বুঝতে পারলাম যে কিছু দূর যাওয়ার পরে যখন গাছের ঢালগুলো নিজের গায়ে এসে লাগতেছিল, তখনই বুঝতে পারলাম যে হয়তো প্রকৃতি আমাদেরকে সাবধান করতেছিল যে আমরা এইভাবে যাওয়া আমাদের জন্য ঠিক হচ্ছিল না। কিন্তু প্রকৃতির মায়ায় আমরা যে আমাদের ছাদে বসাটাই আমাদের কাছে শ্রেয় ছিল। এবং সত্যি কথা কি, ছাদে বসে আপনি পাহাড়ি রাস্তাগুলোকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যে সত্যিই অনেক সেটা মজাদার হবে। তবে হ্যাঁ, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, তাহলে জেনে নিই আমরা বান্দরবন বাস স্ট্যান্ড নেমে আপনি অটোতে করে 15-20 টাকা নেবে। থানচি বাস স্ট্যান্ড আসতে হবে আপনাকে। থানচি বাস স্ট্যান্ড এসে থানচি বাসে উঠতে হবে, অথবা আপনি থানচি বাস স্ট্যান্ড এসেই চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। যদি আপনি বাসে করে আসতে চান তাহলে থানচি বাস স্ট্যান্ড থেকে সোজা বাসে উঠে যাবেন। ওখানে প্রতি 1 ঘন্টা পরেই বাস ছাড়ে এবং বিকেল নাগাদ বাস ছাড়বে না। আফটারঅল বিকেল 3টার পরে আর বাস ছাড়ে না। বাসের টিকিট প্রতিজন 200-250 টাকার মধ্যে ভাড়া পড়বে। এমন একটি কথা প্রচলিত আছে, আপনি যদি বান্দরবন থেকে রুমা অথবা বান্দরবন থেকে থানচি যেতে চান, তাহলে যদি আপনি ঠিক বাসের জানালার পাশের সিটটাতে বসেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি জানালা দিয়ে কোনো একটি টিভির ভিউ দেখছেন। ঠিক সেই ব্যাপারটা যদি ছাদে উঠে উপভোগ করা যায় তাহলে তো কথাই নাই। একেবারেই সত্যি বান্দরবনের পাহাড়ি রাস্তাগুলি অসাধারণ, মনোমুগ্ধকর, যা বাস্তবে উপভোগ করা ছাড়া আপনি কখনোই ফিল করতে পারবেন না। তাহলে দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন। ইয়েস, এটা হচ্ছে ঠিক থানচি বাজারের উপরে যে একটি বড় ব্রিজ, হ্যাঁ, ব্রিজের পাশের যে দৃশ্যটা অসাধারণ একটি ভিউ। ব্রিজের পাশে অসম্ভব সুন্দর, অসম্ভব, সত্যি অসম্ভব সুন্দর। আমরা গতকাল বান্দরবন থানচি বাস স্ট্যান্ড থেকে আমরা থানচি এসে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 3-3.5 ঘন্টা। যদি আপনার থানচি এসে পৌঁছাতে আপনার প্রায় বিকেল নাগাদ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেদিন সাথে সাথে আর আপনার পক্ষে রিমাক্রিবা নাফাকুমের উদ্দেশ্যে রওনা দেওয়া পসিবল না। ঠিক সকালেই আপনাকে রিমাক্রিবা নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। থানচি অনেকগুলো কটেজ আছে থাকার জন্য। আপনি ঠিক নতুন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ব্রিজটির আগেও অনেকগুলো কটেজ পাবেন এবং পরেও পাবেন। ভাড়া পড়বে আপনার একটি রুম 1,000-1,500 টাকা। প্রতিটি রুমে আপনি 5-8 দশজন থাকা যাবে। অবশেষে আমরা সাঙ্গু নদী ধরে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আমরা যে নৌকাটিতে উঠে রওনা দিয়েছি সেই নৌকা দিয়ে আমরা রিমাক্রি পর্যন্ত যাব। রিমাক্রি গিয়ে রিমাক্রির পরে বাকি নাফাকুম আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। প্রথমেই কিছু কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনি থানচি বাজার এসে থানচি থেকে আপনাকে এই বান্দরবনের যে পাশে ঘুরতে যান না কেন, আপনাকে একজন গাইড নিতে হবে এবং পুলিশ বিজিবির দফতরে আপনাকে সিগনেচার করতে হবে। এবং আপনার ঠিকানা, অবশ্যই আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট সাথে নিতে হবে। এগুলোর নাম্বার দিয়ে আপনি ওখানে আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার এবং আপনার একটা ফ্যামিলির ফোন নাম্বার ওখানে দিয়ে আসতে হবে। থানচি থেকে যে গাইডের যে প্রতিদিন খরচ, উপজেলা পরিষদ থেকে একটি হিসাব ধরা হয়েছিল। আপনি গাইডকে প্রথম দিন 800 টাকা দিতে হবে, তারপরে যতদিন রাখবেন ততদিন 700 করে দিতে হবে। এবং যে নৌকাগুলি করে আমরা যাচ্ছি সেই নৌকাগুলি
আপনার রিমাত্রি পর্যন্ত আসা এবং যাওয়া 4,000 টাকা ভাড়া পড়বে এবং একটি নৌকায় 5 জন করে বসতে পারবেন। গাইডের যে প্রতিদিনকার খরচ সেটি যদি আপনি গাইডের সাথে আগে কথা বলে নেগোসিয়েট করে কম বেশি করে নিতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল ভরা শীতকাল, বিশেষ করে থানচি নৌকা ঘাট থেকে রিমাত্রি পর্যন্ত এই মধ্য পথে যে দৃশ্যটি আপনি দেখতে পাবেন এটিতে আপনার মন ভরে যাবে। অসাধারণ একটি জায়গা। এখান পর্যন্তই, আমাদের পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।